বাবা বোর লাগছে বাবা। তো যা গিয়ে ফিনাইলি চান করি, আয় নাহলে স্যানিটাইজার খেয়ে নি, একবার ফ্রেশ তাজা হয়ে যাবি। কোনো বাবা এরকম কথা বলে তার ছেলের সাথে? হ্যাঁ হ্যাঁ, তো আমি পাগল হয়ে গেছি, আমি লকডাউনে পাগল হয়ে গেছি, ওই জন্য এরকম কথা বলছি। সকাল থেকে মার সাথে ক্যাচল করো আর যত গরম সব আমার উপরে। পড়াশোনা নেই, পড়াশোনা করতে পারো না, বোর হয়ে যাচ্ছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ফাদার, ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত সকল স্টুডেন্টকে পরের ক্লাসে প্রমোট করে দেওয়া হয়েছে, সুতরাং নো পড়া নো পড়াশোনা। তাহলে তো হয়েই গেল, কেল্লা ফাতে একেবারে। তো পরের ক্লাসে পড়াগুলো করতে হবে না বাবা। হ্যাঁ, পরের ক্লাসে কি এমনি এমনি হয়ে যাবে? ও মা, বই নিয়ে তো পড়বো কি? হ্যাঁ, পড়ার জন্য তো বই লাগে। ইন্টারনেটে পড়াশোনা কর। এ কেমন লোক রে বাবা, একবার বলে ইন্টারনেটে গেম খেলবি না, ইন্টারনেটে গেম খেলবি না, মোবাইল ঘাঁটবি না, আবার এখন বলে ইন্টারনেটে পড়, ইন্টারনেটে পড়, ইন্টারনেটে পড়। হ্যাঁ, এ কেমন দুমুগো সব লোক রে বাবা। হ্যাঁ, হিপোক্রেটিসির একটা সীমা দেখ। দেখো দেখো ছেলেকে কেমন শিক্ষা দিয়েছে, দেখো একটু। কথাবার্তা ছিড়ি কি? যখন আমি কিছু বলছি না তখন বারবার আমাকে তোমাদের কনভার্সেশনে টানছো কেন শুনি? কালকেই খবরে বলছিল একটা লোক তার বউ আর ছেলেকে খুন করে লকডাউন ভেঙে পালিয়েছে। ছেলেকে মেরে? তাহলে পালালো কেন? হ্যাঁ, বউকেও মেরেছে, বউকেও মেরেছে, শুধু ছেলে কেন। সকাল থেকে এমনি দিমাগ আমার ফিরে রয়েছে, কিন্তু আমি বলে দিচ্ছি আমাকে যদি আর একবার টেনেছো খুব খারাপ হয়ে যাবে। আমার কাছে কথা হচ্ছে পালালো কেন? হ্যাঁ, যদি মারবেই তো পালালো কেন, শান্তিতে থাকতে পারতো, শান্তির জন্যই তো মারা। আর যদি পালালোই তো না মেরেই পালাতে পারতো, মা ছেলে ভালোভাবে শান্তিতে থাকতো। এইভাবেই জ্বালাচ্ছিল নিশ্চয়ই তাকেও, ওই জন্যই শেষ করে দিয়েছে সব। সব বোকা মার্কা লোক, আর যারা এইসব লোককে মানে সাপোর্ট করে তারা হচ্ছে সুপার বোকা, সুপার বোকা, গাধারও অধম। দেখো দেখো আমাকে গাধা বললেন উনি, গাধা। হ্যাঁ, এবার খুশি? গ্ল্যামার বেড়েছে, চেহারা চমক কি, একবার চকচক করছে ছেলেকে এইসব শিখে দিয়ে। এই চাপ আমার গায়ে হাত তোলা। परमार्थ की सार थी जिसके भले श्री कृष्ण भारत पा। একবারে বর্ণের সামনে নেই।